নমস্কার। প্রতি সপ্তাহের মতন এ সপ্তাহতে আমি কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আজকের এই সপ্তাহতে যেটা আমি চিন্তা করেছিলাম শেয়ার করার মতো জিনিস, সেটা হচ্ছে মোটিভেশন কাকে বলে, এই মোটিভেশনটা আমাদের জীবনে কতখানি দরকার হয়। দেখবেন, ছোটোবেলার থেকে বড়োবেলায় সে বাচ্চা ছেলে হোক, মিডল এজ হোক, বড়ো হোক, বৃদ্ধ হোক, প্রত্যেক ক্ষেত্রেই আমরা যা করি না কেন তার পেছনে একটা মোটিভেশন থাকে। এবং এই মোটিভেশনটা কোনো কারণে যদি আমাদের ফেল করে যায় তাহলে কিন্তু আমরা সে কাজটা করতে পারি না। এই মোটিভেশনটাকে বলা হয় অদ্ভুত জিনিস, সেটাকে বলে সেলফ মোটিভেশন। নিজের থেকে আমাদের মোটিভেট করতে হয়। আমরা নিজের থেকে যদি মোটিভেট করতে না পারি নিজেকে, তাহলে আমরা কোনো কাজে কোনো সময় আমরা সাকসেস হতে পারবো না। সবচেয়ে বড় কথা, যখন জীবনে বাধা আসে, যখন বাধা আসে সেই বাধাকে অতিক্রম করতে গেলে নিজেকে মোটিভেশন করার, মোটিভেট করার প্রচণ্ডভাবে দরকার। আর সেই অনুপ্রেরণা থাকতে হবে, মানসিক জোর থাকতে হবে, তবেই কিন্তু আমরা সেই বাধাগুলোকে অতিক্রম করতে পারি। মোটিভেশন জিনিসটা কী, আমি একটা খুব ছোট্ট গল্প বলছি, তাহলে বুঝতে পারবেন যে মোটিভেশন জিনিসটা কী। একটা জায়গাতে এক ভদ্রলোক ছিল, যে কিনা রোজ ড্রিঙ্ক করে এসে তার ওয়াইফকে মারধর করত এবং ছেলে মেয়েদের মারধর করত। কালক্রমে দেখা যায় যে বড় ছেলেটি সেই জায়গাতেই একজন বড় উকিল হয়ে দাঁড়ালো, জীবনে বিয়ে করলো, খুব সুন্দর সংসার করে হ্যাপি ফ্যামিলি লিড করতে আরম্ভ করলো। কিন্তু ছোট ছেলেটি ওই বাবার মতন লাইফই লিড করতে আরম্ভ করলো। এই খবরটা পেয়ে যখন কয়েকজন সায়েন্টিস্ট সেখানে পৌঁছায়, বড় ছেলেটিকে জিজ্ঞেস করে যে তুমি কী রকম বাবার ছেলে হয়ে কী করে এরকম হলে। তখন বললো, বাবা যখন আমার মাকে খুব মারতো, মারধর করতো এবং আমাদের উপর টর্চার করতো, তখন আমার খুব খারাপ লাগতো। আমি ভাবতাম যে আমার মা একটা নিরীহ মানুষ, তাকে কেন এভাবে মারছে, আমি জীবনে এই জিনিসটা করবো না। আমার জীবনে আমার জীবনে আসবে, আমার সঙ্গী হয়ে আসবে, জীবন সঙ্গী হয়ে আসবে, তাকে আমি খুব রেসপেক্ট দেবো, ভালোবাসবো এবং একটা সুন্দর সুখী সংসারকে আমি গড়ে তুলব। এইটা শোনার পরে সায়েন্টিস্টটা চলে এলো আরেকজন ভাইয়ের কাছে, দ্বিতীয় ভাইকে জিজ্ঞেস করলো যে তোমার জীবনটা এরকম কেন। তখন বলছে, আমি বাবাকে যা দেখেছি আমি সেটাই ফলো করছি। আমার বাবাও ছোটোবেলায় দেখেছি বাবা মাকে মারতো, আমাদের মারতো, মদ খেয়ে বাড়িতে আসতো, আমিও তাই করি। দেখুন, একই জায়গাতে দুটো সিচুয়েশন, দুটো অদ্ভুত সিচুয়েশন, একটি একই ঘটনা কিন্তু দুটো মানুষ দুরকমভাবে নিয়েছে। একজন জিনিসটার একটা খারাপ সিচুয়েশন থেকে পজিটিভলি মোটিভেট হয়েছে, একটা খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে এসে অন্যভাবে চিন্তা করে নিজেকে এগিয়ে নিয়েছে, আরেকজন কিন্তু সেই জিনিসটাই, সেই নেগেটিভটাই ফলো করে গেছে। এর জন্য বলা হয় যে নেগেটিভলি মোটিভেটেড অথবা পজিটিভলি মোটিভেটেড। এই যে নেগেটিভলি মোটিভেটেড এবং পজিটিভলি মোটিভেটেড, এটা সম্পূর্ণ নির্ভর করে আমার নিজের ওপরে। আমি অনেক রকম সিচুয়েশন হয়, আমি সেই সিচুয়েশন থেকে কোন জিনিসটা দেখব, কীভাবে নেব এবং কীভাবে নিজেকে মোটিভেট করে রাখবো, সে সম্পূর্ণ নির্ভর করছে আমার ওপরে। আমি অনেক খারাপ ঘটনার থেকেও পজিটিভলি মোটিভেটেড হওয়া যায়, আবার অনেক ভালো ঘটনার থেকেও নেগেটিভলি মোটিভেট হওয়া যায়। তো এই সিচুয়েশনের থেকে আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রতি মুহূর্তে চলার পথে সবসময় পজিটিভলি মোটিভেটেড হয়ে থাকা খুব প্রয়োজন। কারণ আমাদের জীবনটায় যখন, জীবনযাত্রায় যখন চলছি, নানা রকম ব্যারিয়ার আসবে, নানা রকম বাধা বিঘ্ন সম্মুখীন হতে হবে আমাদের। সেইগুলোর থেকে এড়িয়ে যেতে গেলে আমাদের সবসময় নিজেকে পজিটিভলি মোটিভেটেড হয়ে থাকতে হবে যে হ্যাঁ, এটা পারবো, হ্যাঁ এটা করতে পারবো, এটা আমি জানি, এটাকে আমি আমাকে করতেই হবে। এরকমভাবে নিজেকে অনুপ্রেরণা না দিলে কখনোই কোনো ব্যারিয়ারকে ওভারকাম করা যাবে না।
এবং সেই তারা কী হবে, আলটিমেটলি ফ্রাস্ট্রেশন এসে যাবে। মোটিভেশনকে নিজেকে ভেতর না রাখলে, নিজের ভেতর নিজেকে অনুপ্রেরণা না দিলে, আমি যদি কোনো ভালো কাজ করি সবসময় নিজেকে বলা উচিত যে হ্যাঁ ইউ হ্যাভ ডান এ গুড জব, নিজেকে নিজে বলা উচিত, তবেই মোটিভেশন জিনিসটা তো আসবে। ইয়েস আই হ্যাভ ডান এ গুড জব, আমি খারাপ কাজ করিনি, আমি ভালো কাজ করেছি। এই ভালো কাজ করেছি মানে আমার একটা কনফিডেন্স লেভেল বাড়বে, আমার নিজেকে সেলফ মোটিভেশন দিয়ে রাখতে পারবো এবং এগিয়ে যেতে আমাকে খুব সাহায্য করবে জিনিসটা। এটাকে বলা হয় মোটিভেশন, নিজেকে নিজেকে অনুপ্রেরণা রাখা এবং সেলফ মোটিভেশনকে সবসময় একটা জায়গাতে রেখে দেওয়া, যাতে আমরা প্রতি মুহূর্তে যে পরিস্থিতি আসুক না কেন আমরা যে কোনো পরিস্থিতিকে মোকাবিলা করতে পারি। আর যদি সেটা না পারি, যদি আমরা সেলফ মোটিভেটেড না হই, কী হবে, তাহলে আমাদের থেমে যাব, আমাদের কীভাবে ফ্রাস্ট্রেশন এসে যাবে, আমাদের লাইফটা আনসাকসেসফুল থেকে যাবে। যার জন্যে সেলফ মোটিভেশনটা খুব দরকার। মানুষ অনেকভাবে মোটিভেটেড হয়, কাউকে পয়সা দিলে মোটিভেটেড হয়, কাউকে কিছু খাবার দিলে মোটিভেটেড হয়, কিন্তু ওই সব মোটিভেশনগুলো খুব ক্ষণস্থায়ী। আপনি দেখবেন, আপনারা দেখে থাকবেন হয়তো, যখন আমাদের ইনক্রিমেন্ট হয় কোম্পানিতে সবাই খুব মোটিভেটেড থাকে, প্রচণ্ডভাবে মোটিভেটেড থাকে যে আজকে ইনক্রিমেন্ট হচ্ছে, ইনক্রিমেন্ট হচ্ছে। যখনই দেখি যে এই লোকটা আমার থেকে এক টাকা বেশি পেয়েছে, সঙ্গে সঙ্গে আমি ডিমোটিভেটেড হয়ে যাই। এই জিনিসটা হচ্ছে অদ্ভুত ব্যাপার, সম্পূর্ণ স্টেট অফ মাইন্ড, মানে মনে আমার চিন্তাধারা। এই চিন্তাধারাকে আমার ঠিক মতন করে পজিটিভলি রাখতে হবে। হ্যাঁ, আমার থেকে এক টাকা কেউ বেশি পেতেই পারে, তার মানে আমার ডিমোটিভেটেড হয়ে যাওয়া নয়, আমি তো আমার যোগ্যতা অনুযায়ী পেয়েছি। এই যে পজিটিভ চিন্তাধারাটাকে না রাখলে, যদি আমি সেটাকে নেগেটিভলি অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমি ডিমোটিভেটেড হয়ে যাব। তার জন্যে দেখবেন যে মোটিভেশনটা সবসময় রাখতে হয়। আর এই টাকা পয়সা দিয়ে মোটিভেশন, ধরুন আজকে আমি বললো যে তুমি এই কাজটা করলে এত টাকা পাবে, বা তুমি এই কাজটা করলে এই জিনিসটা পাবে, এই যে মোটিভেশনটা, এটা খুব ক্ষণস্থায়ী, এটা বেশি দিন থাকে না। কিছুদিন পরে দেখা যায় ওই যে জিনিস, টাকাটা বা পয়সাটা বা কাইন্ড বা যে কোনো জিনিসটা যে দেওয়া হয় ওই কাজের এগেনস্টে, সেটা কিন্তু কিছুদিন পরে তার ইম্প্যাক্টটা চলে যায়, এবং সেই জিনিসটা কী হয়, ওটা খুব থেমে, খুব ক্ষণস্থায়ী মোটিভেশন বলে ওটাকে। যার জন্যে সেলফ মোটিভেশনটাই মেজর জিনিস, যেটাকে নিজে সবসময় রাখতে হয়, কোনো কিছু পরিপ্রেক্ষিতে না। শুধু আমি একটা ভালো কাজ করলাম, ভালো একটা লোককে উপকার করলাম, বা ভালো একটা লোককে ভালো কথা বললাম, যাই করি না কেন, একটা সেলফ মোটিভেশনটা খুব দরকার লাগে যে আমি একটা ভালো কাজ করেছি, তাহলে আমি পারবো। এই জিনিসটা কিন্তু খুব দরকার লাগে। অতএব আমাদের কিন্তু সবসময় নিজেদের সেলফ মোটিভেটেড রাখতে হবে, এবং আমাদের চলার পথে সুন্দর করে সবসময় স্মাইলিং ফেসে রেখে সেলফ মোটিভেটেড হয়ে প্রতি কাজের দিকে এগিয়ে যেতে হবে।